জন্ম মৃত্যু বয়ে যায় হেথায়, নিত্য খেলার ছলে। হৃদয় আমি সঁপেছি ঠাকুর তপস্বীর চরণ তলে। হিসাবের করে রইবে পড়ে, সঙ্গে যাবে না কিছু। সংস্কার আর কর্মফল মোট ছাড়বে না তো পিছু। সকল কর্ম তোমার চরণে প্রদান করেছি প্রভু। পাপ পুণ্য সবই তোমার, ভাগ চাই না কভু। শ্রী রামকৃষ্ণ পরমাংশদেব একজন ভালো বিচারক ছিলেন। ওনার বিচার কি সমগ্র দুনিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন স্বামীজি, যিনি হলেন শ্রী রামকৃষ্ণ পরমাংশদেবের প্রধান শিষ্য। ওনার মতে সমস্ত ধর্ম সমান। ওনার বলে যাওয়া 7টি অমূল্য কথা আজ আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটিতে শেয়ার করলাম। ভগবান সর্বত্র বিরাজমান, কিন্তু সব থেকে বেশি থাকে মানুষের মধ্যে। তাই আমরা যদি অসহায় মানুষের সেবা করতে পারি, তাহলে তা হবে ভগবানের সেবা করা। অর্থাৎ কেউ যদি বিপদে পড়ে কিংবা ভিক্ষুককে দেখে আমাদের যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে যদি আমরা সাহায্য করতে পারি, তাহলে তা হবে ভগবানের আশীর্বাদ লাভ এবং আমাদের জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হবে। সহ্য গুণের চেয়ে আর গুণ নেই, যে সয় সে রয়, যে না সয় সে না সয়। সকল বর্ণের মধ্যে স তিনটি, তালব্যেশ মূর্ধ্নেষ দন্তেষ, সকলেরই সহ্য গুণ। অর্থাৎ রাগ কিংবা ক্রোধের আবির্ভাব হলে অথবা কোনো কাজে বারবার ব্যর্থ হলে তাতে ধৈর্য না হারিয়ে নিজের সহ্য করার ক্ষমতাটাকে বাড়িয়ে তোলো। রাগ কিংবা ধৈর্য হারানো তা আমাদের জীবনে বিপদ ডেকে আনতে পারে, কিন্তু আমাদের জীবনে সহ্য গুণ কেবলই আমাদের ভালো করবে। মানুষের ব্যর্থতা জন্ম হয় তখন, যারা খুব কঠিনতার পর পাওয়া মনুষ্য জীবনকে নষ্ট করে দেয় এবং জীবনে ভগবানের উপস্থিতি অনুভবের চেষ্টাও করে না। অর্থাৎ কোনো পরিস্থিতিতে আমাদের আত্মহত্যার বা নিজের জীবন নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। জীবনে হেরে গেলেও আমাদের লড়াই করা উচিত, কারণ আজ থেকে 20 বছর আগে মরুভূমিতে ভেড়া চড়িয়ে জীবিকা নির্বাহ করতেন এক মহিলা। আজ তিনি ফ্রান্সের শিক্ষামন্ত্রী। অথচ আমরা অল্পতেই হেরে গিয়ে ভগবানের ওপর ভাগ্যের ওপর দোষ চাপাই। একটা কথা মনে রাখবে, যারা জীবনে পরিশ্রম করে ভাগ্য তাদেরই সাহায্য করে। সংসার বিষয়ের উপর জ্ঞান মানুষকে জেদি বানিয়ে তোলে, সেহেতু আমাদের প্রত্যেকেরই উচিত শুধু সংসার জীবনে আটকে না থেকে তার বাইরের দুনিয়াটাকেও চেনা, নতুন কিছু শেখার, তবেই মানুষ জীবনে উন্নতি করতে পারবে। পবিত্র জ্ঞান এবং পবিত্র প্রেম একই জিনিস, আমরা আমাদের জীবনের লক্ষ্য জ্ঞান ও প্রেমের মাধ্যমে পূরণ করতে পারব। অর্থাৎ আমরা যা কিছুই করি না কেন, তা প্রেমই হোক বা জ্ঞান অর্জন, আমাদের মনটাকে শুদ্ধ পবিত্র রাখতে হবে, তবেই আমরা সব কিছু জয় করতে পারব। বাস্তবে দুনিয়া সত্য ও বিশ্বাসের মিশ্রণ। বিশ্বাস তৈরি করে এমন জিনিস ত্যাগ করো এবং সত্যকে গ্রহণ করো। অর্থাৎ আমরা মন থেকে যেটা বিশ্বাস করি বা যাকে বিশ্বাস করি, সেটা ঠিক বা সত্য নাও হতে পারে। তাই নিজের বিশ্বাসকে নয়, সত্যকে সর্বদা উপলব্ধি ও গ্রহণ করার চেষ্টা করো। আমরা রাতের আকাশে অনেক তারা দেখতে পাই, কিন্তু যখন সূর্য উদিত হয় তখন তারাদের দেখা যায় না। ঠিক এইভাবে অজ্ঞানতার কারণে যদি তুমি ভগবানকে উপলব্ধি করতে না পারো, তার মানে এটা নয় যে ভগবান কোথাও নেই। অর্থাৎ পৃথিবীতে যেমন চাঁদ তারা সূর্যের অস্তিত্ব আছে, ঠিক একইভাবে ভগবানেরও অস্তিত্ব আছে। বন্ধুরা, ভগবান রামকৃষ্ণের বলে যাওয়া এই কথাগুলি তোমাদের কেমন লাগলো? ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। আর সকাল সন্ধ্যা চ্যানেলে আমার যেসব বন্ধুরা নতুন, তারা নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে সকাল সন্ধ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও
এবং এই চ্যানেলে সঙ্গে থেকো, পাশে থেকো। সাবস্ক্রাইব করার পর পাশে দেওয়া বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি তোমরা সবার প্রথমে পেতে পারো। আমার সমস্ত বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।